স্বাগত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড সম্বন্ধে। এই অ্যাওয়ার্ডটি আমাদের ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি আমাদের জন্য যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবছর দুজন ভারতীয় এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং আমরা তাদের সম্বন্ধে আজকে আমরা জেনে নেব এবং তার সাথে সাথে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের ইতিহাস সম্বন্ধে জেনে নেব। কেন দেওয়া হয়, কোন দেশ থেকে দেওয়া হয় তাও আমরা জেনে নেব। রামন ম্যাগসেসে পুরস্কার, বন্ধুরা, রামন ম্যাগসেসে পুরস্কারকে আমরা এশিয়ার নোবেলও বলে থাকি। এটি এশিয়ার সর্বোচ্চ সম্মান, এটি প্রায় নোবেল পুরস্কারের সমতুল্য। এই পুরস্কারটি দেওয়া হয় ফিলিপিন্স নামক দেশ থেকে। 1957 সাল থেকে এটি শুরু হয়। 1957 সাল তাদের কাছে, অর্থাৎ ফিলিপিন্সদের কাছে, খুবই দুঃখজনক একটি সময় ছিল, কারণ তাদের প্রিয় প্রেসিডেন্ট রামন ম্যাগসেসে একটি প্লেন দুর্ঘটনায় মারা যান এবং তাকে সম্মান জানাতেই এই পুরস্কারটি প্রত্যেক বছর তারা প্রদান করেন। বন্ধুরা, ফিলিপিন্স একটি খ্রিস্টিয়ান কান্ট্রি এবং এর ক্যাপিটাল মানিলা এবং মুদ্রা ফিলিপাইন পেসো। রামন ম্যাগসেসে তাদের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন এবং বলা যায় তার সময়কালে ফিলিপিন্সদের গোল্ডেন ইয়ার, অর্থাৎ স্বর্ণযুগ চলছিল। এক নজরে আমরা দেখে নেব ভারতীয় বিজয়ীদের তালিকা। আচার্য বিনোবা ভাবে তিনি প্রথম ভারতীয় যিনি 1958 সালে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটি জিতেছিলেন। রাজনৈতিক পটভূমি থেকে একমাত্র ব্যক্তি যিনি পুরস্কার জিতেছেন তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে। বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং গায়ক যিনি পুরস্কার জিতেছেন তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর এবং MS শুভালক্ষ্মী। প্রথম ভারতীয় মহিলা যিনি পুরস্কার জিতেছেন তিনি আমাদের সবার প্রিয় মাদার টেরেজা। প্রথম ভারতীয় যিনি সাংবাদিকতার জন্য পুরস্কার জিতেছেন অমিতাভ চৌধুরী। প্রথম ভারতীয় যিনি কমিউনিটির নেতৃত্বের জন্য পুরস্কার জেতেন এবং তিনি প্রথম যে ম্যাক্সেস অ্যাওয়ার্ড জেতে ভারতের তরফ থেকে, তিনি আচার্য বিনোবা ভাবে। এবং প্রথম ভারতীয় যারা পাবলিক সার্ভিসের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি জয়প্রকাশ নারায়ণ। বন্ধুরা, এখানে প্রত্যেকটি পয়েন্ট ইম্পর্টেন্ট, আশা করি তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য। এবছর, অর্থাৎ 2018 রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড সম্বন্ধে জেনে নিই। 2018 সালে 6 জনকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তার মধ্যে আমাদের ভারতীয় 2 জন রয়েছেন, একজন ভারত ভাতুয়ানি এবং সোনাম ওয়াংচু এবছর পুরস্কারটি পাবেন এবং অন্যরা রয়েছেন ইউকে ছাং, যিনি কম্বোডিয়া থেকে, মারিয়া ডি লরেন্স মার্টিন ক্রুজ পূর্ব টিমর থেকে, হাওয়ার্ড ডি ফিলিপাইন্স এবং ভা থি হুয়াং ইয়েন ভিয়েতনাম থেকে। আমরা ভারত মতওয়ানি সম্বন্ধে কিছু জেনে নিই। তিনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি মুম্বাইয়ের রাস্তায় বসবাসরত মানসিক অসুস্থ ব্যক্তিদের জন্য কাজ করেন এবং সোনাম ওয়াংচু যিনি লাদাখের শিক্ষা সংস্কারক। 1988 সালে তিনি এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেন এবং লাদাখের গরিব ছাত্রদের তিনি পড়াশুনো করতে সাহায্য করেন। আমরা একটি মুভি দেখেছি, আমির খানের অভিনীত থ্রি ইডিয়টস, সেখানে ফুংসুং ওয়াংরু নামে যে ব্যক্তিটিকে আমরা দেখেছিলাম তিনি সোনাম ইয়াংচুর অনুপ্রেরণায় তাকে সেই মুভিতে ক্যারেক্টার হিসাবে নেওয়া হয়। তো বন্ধুরা, আমরা এই ছবিটি থেকে দেখতে পাচ্ছি কারা কারা এই বছর রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতেছেন। এখানে 6 জনেরই ছবি রয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে তাদের এই রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড সম্বন্ধে জানার জন্য। ধন্যবাদ।